Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. তুমি তোমার সব জিনিস নিয়ে নিয়েছো তো নিখিল? হ্যাঁ, আমি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, কিন্তু যাচ্ছিটা কোথায়? ও সব কিছু তুমি আমার উপর ছেড়ে দাও, মিথিলেশ মরে গেলেও আমাদের অবধি পৌঁছাতে পারবে না। এখন তুমি চলো নিখিল। বসো তাহলে, সাবধানে চলো। চাটা নিয়ে আয়। জেসিকা, চাটা নিয়ে আয়। মরে গেলি নাকি? এর তো পোশাকগুলো নেই দেখছি। নিখিলের খোঁজটা নিয়ে দেখি। ছাড়ব না আমি তোদের দুজনকে, পাতাল থেকে খুঁজে বের করে এনে মারব। জানো নিখিল, আমার মনে হচ্ছে আমি একটা নতুন জীবন পেয়েছি। আমি খুব খুশি। তুমি খুশি নও? খুশির থেকে বেশি আমার চিন্তা হচ্ছে। আমরা এখানে তো এসে গেছি, কিন্তু করবটা কি? সেটাই, যেটা আমরা সব সময় করি। কি? এবার আমরা ভিডিও বানাবো, তারপর ওটাকে আপলোড করব, আর তারপর ওটাকে সিক্রেট রাখবো, কারণ বিনা মেকআপে না আমাকে কেউ চিনতে পারবে না। আর এটা সব থেকে ভালো ব্যাপার, আমরা একটা নতুন ফোন কিনে নেব আর একটা নতুন সিম নিয়ে নেব। মিথিলেশ তো কি, ওর আত্মাও এখানে অবধি পৌঁছতে পারবে না। এবার তো একটু হাসো। জানো নিখিল, আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত বাঁচতে চাই, এই সব কিছু ভুলে তোমার মধ্যে হারিয়ে যেতে চাই আমি নিখিল। এবার তুমিও একটু রিল্যাক্স হয়ে যাও না। অনেক খুশি, অনেক 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 মানে অনেক বেশি খুশি। আমার এমন লাগছে কখনো শেষ না হওয়া স্বপ্ন আজকে হঠাৎ করে ভেঙে গেল। এইবার শুরু হবে তোর খারাপ স্বপ্ন। মা, তুমি ঠিক আছো তো? না মা, আমার কথা ছাড়, তুই তোরটা বল, তুই কেমন আছিস? তুই ঠিক আছিস না মিথিলেশ? ওর নাম নিও না মা, এক নম্বরের মিথ্যেবাদী মানুষ। ও মিথ্যে বলেছিল মা, ও যে ও ইঞ্জিনিয়ার, ও অনেক বড় ফ্রড মা, ও একটা ক্রিমিনাল। যদি আমি আর কিছুদিন ওর সাথে থাকতাম না মা, তাহলে তোমার মেয়ে আর বাঁচতো না আজ। কোথায় আছে জিজ্ঞেস কর, কোথায় আছে? মা তুই আছিস কোথায়? হ্যাঁ মা, আমি তোমাকে এটা বলার জন্যই ফোন করেছিলাম। তুমিও তাড়াতাড়ি আমার কাছে চলে এসো মা, না হলে ওই শয়তান তোমাকেও বিরক্ত করবে মা। এখানে রেলওয়ের কাছে আমি একটা রুম নিয়েছি মা, তুমি ওখানেই চলে এসো। বি ব্লক 206 রুম নিয়েছি মা, আর মা খুব সাবধানে এসো, না হলে ওই শয়তান মানুষ তোমাকেও ছাড়বে না মা। মিথিলেশ তো জেনেই গেছে, কিন্তু তুই আর বাঁচবি না, আমার প্রিয় কুইন অফ হার্টস। না না জামাই বাবা না, আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার কাছে আজ্জোর করছি, তুমি ওকে কিছু করো না। শাশুড়ি মা, আমি ওকে প্রাণে থোড়াই না মারবো। আরে আমার কাছে তো সোনার ডিম পড়া মুরগির মতো। আর ওই যে ওর বন্ধু আছে না ক্যামেরাম্যান, ওর প্রেমিক, ওর ছোট ছোট টুকরো করে কুত্তাকে খাওয়াবো। একটা কাজ করো, আমার জন্য না জমিয়ে মুরগির মাংস করো, দারুণ সুস্বাদু বানাও, যাও না। যাও। Thank you.
আরে এইভাবে কি দেখছো? শাশুড়ি মা রুটি নিয়ে এসো না গরম গরম। চিকেনের হাড় চুষতে চুষতে তো রুটি শেষ হয়ে গেল। যাও, আরে যাও। মা, আসছি আমি জেসিকা, এবার তোর পালা। নিখিল, মনে হয় মিথিলেশ আমাদের সম্বন্ধে জেনে গেছে। কি? যখন আমি মাকে ফোন করেছিলাম না, তখন মনে হয় ওখানেই ছিল। যদি তাই হয় তো ও এখানে এখনই আসবে। আমরা এখানে আর থাকতে পারবো না, চলো এখান থেকে। হ্যাঁ নিখিল, আমরা যেখানেই যাব না ও আমাদের খুঁজে বের করে নেবে। এই সময়টা কথা বলার নয়, চলো এখান থেকে, চলো। না নিখিল, আমি যাব না, তুমি চলে যাও। ইয়ার, তোমার মাথা ঠিক জায়গায় আছে? ও তোমাকে জ্যান্ত ছাড়বে না, চলো এসো। নিখিল, 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 আমি জানি ও আমাকে মারবে না, কারণ ও আমার রোজগারে খেতে চায়। কিন্তু হ্যাঁ, ও যদি তোমাকে এখানে দেখে ফেলে না, তাহলে ও তোমাকে জীবিত ছাড়বে না, তোমাকে আমার দিব্যি। নিখিল, তুমি এখান থেকে চলে যাও। নিখিল, প্লিজ, আমার জন্য। জেসিকা, তুমি আরো একবার ভেবে নাও, প্লিজ। ভেবে নিয়েছি নিখিল, যদি তোমার কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। নিখিল, তুমি চলে যাও এখান থেকে, আমার জন্য। নিখিল, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও, এখন যাও, ও চলেই আসবে, যাও। একটা সুযোগ দিচ্ছি আমি তোকে, আমার পা ধরে ক্ষমা চা, ক্ষমা করে দেবো, মারবো না আমি তোকে। আমার টাকায় খেয়ে বেঁচে থাকা নোংরা মানুষ, আমি তোর ভিক্ষা।